হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিওতে ভারতের জাতীয় প্রতীক নিয়ে আলোচনা করব। এখানে আমরা জানব জাতীয় প্রতীক, জাতীয় অ্যাম্বলেম সম্বন্ধে আলোচনা করব, জাতীয় স্তোত্র ন্যাশনাল অ্যান্থেম, এছাড়াও জাতীয় সঙ্গীত, জাতীয় ক্যালেন্ডার, জাতীয় পতাকা, জাতীয় পাখি কি, জাতীয় বৃক্ষ, জাতীয় পশু, ফুল এবং অন্যান্য জাতীয় প্রতীক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল। তো ফার্স্ট প্রশ্ন দেখো, জাতীয় অ্যাম্বলেমটি কিসের প্রতীক? রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে? কিসের প্রতীক এটি? এটি হচ্ছে রাইট অ্যান্সার হবে উপরের সবকটি। এটি ক্ষমতা, সাহস এবং বিশ্বাসের প্রতীক এটি। নেক্সট, দু নম্বরে দেখো, অশোক স্তম্ভটি কোথায় রাখা আছে? আসল অশোক স্তম্ভটি রাখা আছে উত্তরপ্রদেশের বেনারসের কাছে সারনাথ মিউজিয়ামে রাখা আছে আসল অশোক স্তম্ভটি। নেক্সট দেখো, তিন নম্বরে কী আছে, ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? তো ভারতের জাতীয় প্রতীক নেওয়া হয়েছে কোথা থেকে? সারনাথের সিংহ চিহ্নিত অশোক স্তম্ভটি থেকে নেওয়া হয়েছে, এবং আসল অশোক স্তম্ভটি উত্তরপ্রদেশের বেনারসের কাছে সারনাথ মিউজিয়ামে রাখা আছে। নেক্সট দেখো, চার নম্বরে, ভারতের জাতীয় প্রতীক সরকারিভাবে কবে নেওয়া হয়? সরকারিভাবে জাতীয় প্রতীকটি নেওয়া হয় কবে? 1950 সালের 26শে জানুয়ারি, ভারত প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীক নেওয়া হয়, এবং এই অ্যাম্বলেমটি হলো ক্ষমতা, সাহস ও বিশ্বাসের প্রতীক। এবং সারনাথের মূল অশোক স্তম্ভে চারটি সিংহ পিঠে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। নেক্সট দেখো, পাঁচ নম্বরে, সারনাথের মূল অশোক স্তম্ভে কটি সিংহ দাঁড়িয়ে আছে? তো রাইট অ্যান্সার কী হবে, আগেই বললাম, অশোক স্তম্ভে কটি সিংহ আছে? চারটি সিংহ পিঠে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, চারটি সিংহ। ছ নম্বর প্রশ্ন দেখো, নিচের আধারটিতে কিসের রিলিফ আছে? রাইট অ্যান্সার কী হবে এখানে, কিসের রিলিফ আছে? নিচের আধারটিতে আছে হাতি, ফুটন্ত ঘোড়া, ফুটন্ত না, এটা ছুটন্ত হবে, ছুটন্ত ঘোড়া, ষাঁড়, সিংহ। এইখানে আছে, তোমরা দেখতে পাবে, এইখানে আছে ছুটন্ত ঘোড়া আছে, ষাঁড় আছে, সিংহ, হাতি। নেক্সট দেখো, সাত নম্বর প্রশ্ন, চারটি প্রাণী রিলিফকে পৃথক করতে তাদের মাঝে কি রয়েছে? চারটি প্রাণী, সামনে দুটো দেখা যাচ্ছে, পিছনে আছে আর দুটো, তো পৃথক করতে তাদের মাঝে এই যে দেখা যাচ্ছে পদ্মের উপর চক্র রয়েছে। নেক্সট দেখো, আট নম্বর প্রশ্ন, অশোক স্তম্ভটি কোন পাথরে খোদাই করে তৈরি? রাইট অ্যান্সার কী হবে এখানে, অশোক স্তম্ভটি কোন পাথরে খোদাই করে তৈরি? রাইট অ্যান্সার হবে বেলে পাথরে। নেক্সট দেখো, এখানে অশোক স্তম্ভের শীর্ষে কি রয়েছে? অশোক স্তম্ভের শীর্ষে আছে ধর্মচক্র। জাতীয় প্রতীকের একেবারে নিচে কোন কথাটি দেবনাগরী লিপিতে খোদাই করা আছে? রাইট অ্যান্সার কী হবে এখানে, সত্যমেব জয়তে আছে, মুণ্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি দেবনাগরী লিপিতে খোদাই করা আছে। এর পাশাপাশি জেনে রেখো, নিচের যে আধারটিতে সিংহ, হাতি, ছুটন্ত ঘোড়া ও ষাঁড় রয়েছে, সেটির উত্তরে আছে, উত্তর দিকে আছে সিংহ, পূর্বে আছে হাতি, এবং দক্ষিণে আছে ছুটন্ত ঘোড়া, এবং পশ্চিমে আছে কি, ষাঁড়। জেনে রেখো এগুলো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট আছে জাতীয় স্তোত্র,
ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় স্তোত্র জনগণ মন প্রথম গাওয়া হয় 27 ডিসেম্বর 1911 জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয় এবং এটি সংবিধান সভা গ্রহণ করেন 24 জানুয়ারি 1950 এবং গানটি প্রকৃতপক্ষে বাংলায় রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তবে হিন্দিতে অনুবাদও আছে এই গানটির। সম্পূর্ণ গানটি 5টি স্তবকে বিভক্ত, জেনে রেখো 5টি স্তবকে, এগুলো সব তোমরা লিখে রাখবে। তবে গানটির প্রথম স্তবকটি জাতীয় স্তোত্র হিসাবে গ্রহণ করা হয়েছে। পুরো জাতীয় স্তোত্রটি গাওয়ার সময় 52 সেকেন্ড, ক্ষেত্রবিশেষে 20 সেকেন্ড সময়ের মধ্যে জাতীয় স্তোত্রের একটি সংক্ষিপ্ত রূপ গাওয়া হয়। নেক্সট দেখো জাতীয় সঙ্গীত। ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? জাতীয় সঙ্গীত। জাতীয় কংগ্রেসের 1896 সালের বাৎসরিক অধিবেশনে গানটি প্রথম গাওয়া হয়। 1896 সালের বাৎসরিক অধিবেশনে গানটির ইংরেজি অনুবাদ কে করেন? শ্রী অরবিন্দ গানটি ইংরেজি অনুবাদ করেন। এখানে দেখো জাতীয় ক্যালেন্ডার শক যুগ ধরে গণনা করা হয় এবং এটি গ্রহণ করা হয় 22 মার্চ 1957। শক বর্ষে চৈত্র হচ্ছে বছরের প্রথম মাস এবং বছরের প্রথম দিন সাধারণত 22 মার্চ হয়, তবে অধিবর্ষে 21 মার্চ বছরের প্রথম দিন হয়। জাতীয় ক্যালেন্ডারের বছর 365 বা 366 দিনে হয়, জেনে রেখো জাতীয় ক্যালেন্ডারের বছর। চৈত্র মাস সাধারণত 30 দিনে, তবে অধিবর্ষের ক্ষেত্রে 31 দিন হয়। এরপর আমরা দেখব জাতীয় পতাকা। ভারতের জাতীয় পতাকার নকশাটি গ্রহণ করা হয় 22 জুলাই 1947 সালে। জাতীয় পতাকার নকশাটি পিঙ্গলি ভেঙ্কাইয়া ডিজাইন করেছেন। জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:3। পতাকার কেন্দ্রে সাদার মধ্যে ঘন নীল রঙের অশোক চক্র রয়েছে। ওই ধর্মচক্রটিতে 24টি স্পোক রয়েছে। এই চক্রটি অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। জাতীয় পাখি। ময়ূরকে ভারতের জাতীয় পাখি বলে ঘোষণা করা হয় কত সালে? 1963 সালে, কারণ এটি ভারতীয় সংস্কৃতি ও প্রথা বহন করে। জাতীয় বৃক্ষ হচ্ছে বট, দেশের একতার প্রতীক বটবৃক্ষ। বট গাছ আবার কল্পবৃক্ষ নামে পরিচিত এবং বট বৃক্ষ বহু পশু ও পাখিদের আশ্রয়স্থল, যা ভারতের মতো মহান দেশের বিভিন্ন জাতি ধর্মের একতাকে বহন করে। নেক্সট দেখব জাতীয় পশু। এখানে হবে বাঘকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়। ১৯৭৩ সালের এপ্রিল মাসে ব্যাঘ্র প্রকল্প শুরুর সাথে সাথে বনের ভগবান লর্ড অব দ্য জাঙ্গেল বলা হয় কাকে? বাঘকে বলা হয়, এবং ভারতের বন্যপ্রাণী সম্পদের প্রতীক। ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম এবং এটি পবিত্র ফুল। এরপর দেখো অন্যান্য জাতীয় প্রতীক। ভারতের জাতীয় ফল হচ্ছে আম এবং জাতীয় জলচর প্রাণী গঙ্গা নদীর ডলফিন। জাতীয় নদী গঙ্গা। জাতীয় শিল্পকলা ভারতনাট্যম। এই নৃত্যকলাটি তামিলনাড়ু থেকে সৃষ্ট এবং একে চলমান কবিতা মর্নিং পোয়েট্রি হিসাবে জানা যায়। চলমান কবিতা। এই ছিল আজকের আমাদের প্রশ্নোত্তর।
বা এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি তোমরা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন স্টাডি গ্রুপে ভিডিওটি শেয়ার করবে।